ফাইনালি এবার মিরাজ খান এবং আরোহী মিমের মধ্যে কিন্তু সম্পর্ক ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে আর যেটা তিনি ফেসবুক স্টোরির মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিশ্বাস করি তো এর আগে কিন্তু আমাদের আরোহী মিম কিন্তু তার স্টোরির মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন যে মিরাজ খানের সঙ্গে তার সম্পর্ক ফাটল ধরছে তো যার উপলক্ষে কিন্তু আমাদের আরোহী মিম যা বলেছিলেন আমার জীবনে আসার ভেবেছিলাম সবচেয়ে সুখী মেয়েটা বোধহয় আমি আরোহী মিম এবং মিরাজ খানের মধ্যে যে ফাটলটা ধরছে তো এই ফাটলের উপলক্ষে আমাদের আরোহী মিম স্টোরিতে যা পোস্ট দিয়েছিলেন যে মেয়েটা সবচেয়ে বেশি ভালোবাসতে জানে সে সবচেয়ে বেশি ঘৃণা করতেও পারে শুধু তাই নয় আরো হেমিম এই পোস্টটি দেওয়ার পর কিন্তু আমাদের মিরাজ খান তিনিও কিন্তু স্টোরির মাধ্যমে যে পোস্ট শেয়ার করেছিলেন যার ফলে কিন্তু আমরা এটা বুঝতে পারছি ও সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার মেইন উদ্দেশ্য এটা আসলে শরীরটা কেউ জানে না আর হে আরো হেমিম এবং মিরাজ খানের যে এরকম স্টোরি স্যাডমূলক পোস্ট এই সকল দেখার পর অনেকে মনে করছে হয়তো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু তারা এই ধরনের স্যাডমূলক পোস্ট দিতে আমি কিন্তু বাস্তবে যে তাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে এটা কিন্তু কেউ বুঝতেই পারেনি আর হে অনেকে আরো মনে করছেন হয়তো আরোহিমিম এবং মিরাজ খানের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে যদিও আরহিমিম এবং মিরাজ খান তাদের মধ্যে কোনো ধরনের প্রেমের সম্পর্ক নাই বন্ধু আমার তাদের মধ্যে আমরা জানি যে আরহিম এবং মিরাজ খানের মধ্যে একমাত্র সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক যেটা আমরা বুঝতে পারছি সিনেমা জগতে আরহিম এবং মিরাজ খান পা দেওয়ার পর থেকে শুধু তাদের মধ্যে একমাত্র সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক তো এই বন্ধুত্ব সম্পর্ক যে একczasmeye ফাটল ধরবে এবং বিচ্ছিন্ন হবে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক নিশ্চয়ই তুই ঠিক কথা বলেছিস কিছুদিন আগে কিন্তু মিমের একটা জন্মদিন গেল তো জন্মদিনেও কিন্তু আমাদের মিরাজ খান সুন্দরভাবে একটা পোস্ট করেছিলেন মিমকে শুভ জন্মদিন আরোহী মিম আমাদের পথ চলাটা খুব সিন্ধু ছিল সেটা বন্ধুত্ব কিংবা জীবনের প্রতিটা ধাপে সফলতা আসুক আপনার প্রাপ্তি ভালোবাসা পূর্ণ হোক আপনার জীবন তো মিরাজ খান এই পোস্টটি দেওয়ার পরে কিন্তু আমাদের এই পোস্টের উত্তর এবং কোনো কথা বলেনি আরোহী মিম আর হে তখন থেকে আমরা কিছুটা অনুমান করতে পারছিলাম হয়তো আরোহী মিম এবং মিরাজ খানের মধ্যে সম্পর্কটা ভেঙে যাচ্ছে তাকিয়ে আছো শুধু তাই নয় শুধু আমাদের এদিকে আমাদের মিরাজ খান কিন্তু স্টোরি পোস্টের মাধ্যমে একের পর এক জানিয়ে দিচ্ছে বিশ্বাস ও ভালোবাসার সাথে যারা বেইমানি করে তারা সাময়িকভাবে জয়ী হলেও সারা জীবনের জন্য পরাজিত যদিও তারা নিজের মনে দুইজনের মধ্যে একজনকেও শেয়ার করেনি এবং স্বীকার করেনি যে তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আছে কিনা এবং তাদের মধ্যে ফাটল ধরছে কিনা তরে তুই বেশি জানস আরোহেমিম এবং মিরাজ খান আমাদের দেখা সেরা কিন্তু তারা দুই ধরনের একটা জুটি তাদের অভিনয় এবং তাদের সিনেমা জগতে যে মডেলিংগুলো এগুলো খুব জনপ্রিয় আর হে তাদের সম্পর্ক ভেঙে গেছে কিনা এবং তাদের সম্পর্ক আছে কিনা এটা অবশ্যই তারা শীঘ্রই আমাদের মাঝে লাইভে এসে শেয়ার করবেন ও তাদের এই সকল স্যাটমূলক পোস্ট দেখার পর আমরা মনে করছি হয়তো তাদের মধ্যে সম্পর্ক ভেঙে গেছে আমাকে সব জানতেই হবে তবে এটা কতটা সত্যটা এবং কতটা সত্যি কতটা মিথ্যা এটা আসলে কেউ জানে না তো আমরা শীঘ্রই আশা করব তারা অবশ্যই কম লাইভে সেটা শেয়ার করবেন তো ভিডিওটা আজকে এমনি পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পেলাম পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ